হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে কি 21 এপ্রিল। তো অল আসাম বেঙ্গলি ইউথ স্টুডেন্ট ফেডারেশনের 33তম প্রতিষ্ঠা দিবস। তো আজ একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তো সেখানে যাব। আর সেখানে ড্রেস কোড দেখতে পাচ্ছ যে গ্রিন পাঞ্জাবি, তো ছেলেদের গ্রিন পাঞ্জাবি আর মেয়েদের হচ্ছে গ্রিন শাড়ি। তো সেখানে যাব, আর সেখানে দুজন কলকাতা থেকে আর্টিস্ট আসছে। তো একজন হচ্ছে আমাদের খুব প্রিয় স্নিগ্ধজিৎ ভৌমিক, আর একজন হচ্ছে ঈশান মিত্র। তো সেখানে যাব, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, তো আর কিছুক্ষণ পরেই বেরোবো। আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক যারা দেখবে তারা প্লিজ ফলো করে দিও আমার আইডিটা। তো ফেসবুকের নাম হচ্ছে অলক গাঙ্গুলি। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও যাই, তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ও সংস্কৃতি আমরা রয়েছে, আমি সকলকে বলবো তরতলে যে আমরা একটা বছর আমরা 364 দিন অপেক্ষা করি আজকের এই বিশেষ দিনের জন্য। এবার মঞ্চে দীপ প্রজ্বলিত হবে, মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হবে, সবাইকে সাক্ষী রেখে এই দীপ প্রজ্বলন করছেন আমাদের সেন্ট্রাল আমাদের অ্যাডভাইজার বনায়গা উপস্থিতকে ধারানিধি চক্রবর্তী। আমি আপনাকে রয়েছে সারা অসম বাঙালি যুবক ছাত্র ফেডারেশনের বঙ্গাইগাঁও জেলার আজকে দ্বিতীয় দফা শেষ দিনের সংঘ সাংস্কৃতিক কার্যক্রমে দীপ প্রজ্বলিত। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মঞ্চ উদ্বোধন হলো আর প্রদীপ প্রজ্বলন হবে। ঠিক সেই সময়ই হঠাৎ করে এত হাওয়া আর বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টিই নয়, দেখতে পাচ্ছ যে কত বড় বড় শিল পড়ছে। তো মাঠটা তো একদম পুরো শিলে ভরে গেল, তো সেজন্য অনুষ্ঠান কিছু সময়ের জন্য থেমে গেল। আমরা কিন্তু হাওয়া বৃষ্টি কোনো কিছুর পরোয়া না করে আমরা কিন্তু আমাদের এনজয় কিন্তু পুরো ফুল এনার্জি দিয়ে আমরা এনজয় করেছি। তো তোমরা সেটা ভিডিও দেখলে বুঝতেই পারবে, অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। A few moments later.
তো ফাইনালি দাদা কিন্তু চলে এসেছে গ্রিন রুমে। এরপর দাদা স্টেজে উঠবে আর কিছুক্ষণ অপেক্ষা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার পাশে মিন্টি দাঁড়িয়ে রয়েছে সামনে। আমি যখন এর আগে যখন এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে তখন ও ছিল, আমি ভেবেছিলাম হয়তো চলে যাবে ও, কি একটা ব্যাপার, আমি আবার থাকতাম না, ঠিক আছে আমি চলে যেতাম, কিন্তু ও এখন অব্দি আছে। এখন শুয়া দুটা মনে হয় বাজে না, যাই হোক একবার মিন্তির জন্য জোরে হাতে আমার ছোট বোন। আর ও যেটা করেছে, ও যেটা করেছে, আমি আমরা আজকে যেগুলো করবো এখানে মন যাই না এটার সমান সমান হবে কিনা। হ্যাঁ তো ওর জন্য একবার জোরে হাত তেলে দেখবে, সবাই সবাই দেখবে। এবার সারা জীবন বাড়িতে খুব সামলে খুব খুব যত্ন করে রেখে দেবো এইটা। এই অনেক অনেক ভালোবাসা বোন, অনেক খুব ভালো থাক, সুস্থ থাক। আমরা দেরি করবো না, আমরা আবার আমরা একদম পুরো 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 আন্দোলিত হব। ওয়ান সেকেন্ড, ওয়ান এন্ড অনলি স্নিগ্ধ জিৎ। Yeah.
रुको जरा सबर करो चले खुद में कहीं मिलेगा तुझको वही ऐ हर लम्हे नई खुशबू तुम्हारे घरे बस करे तुम्हारे घरे बस करे कारा ओ मन जानो तुम्हारे घरे बस करे कारा ओ मन जानो तुम्हारे घरे बस Thank you so much. Thank you. Yeah.
ساج خواب دیکھتے تھے نینا